একটি মায়ের গর্ভকালীন সময়ে যদি তিনি অপুষ্টিতে থাকেন তবে তার গর্ভস্থ সন্তানটিও তো অপুষ্টিজনিত নানা জটিলতায় ভুগতে পারেন। তো সেক্ষেত্রে গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়টিতে সঠিক পুষ্টি পাওয়া অপুষ্টি রোধে শিশুটির অপুষ্টি রোধে কতটুকু জরুরি এবং এ বিষয়ে আপনার পরামর্শ কী থাকবে? দেখেন, বাংলাদেশে গত কিছুদিন আগে যারা আইপিএইচএন এবং সংশ্লিষ্ট অন্যান্য বেসরকারি অর্গানাইজেশন গবেষণা প্রতিষ্ঠান তারা একটা গবেষণা করেছে এবং সেখানে দেখা গেছে যে 15 থেকে 49 বছরের যারা মহিলা আছেন তাদের মধ্যে 50%-এর মতো জিঙ্কের অভাব আছে। আচ্ছা আচ্ছা। তাদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে প্রায় 30%-এর মতো। আচ্ছা। 30%-এর মতো আয়োডিনের অভাব আছে, ভিটামিন ডি এর অভাব আছে 70%-এর মতো। এই যে হিসাব, এই হিসাবটা থেকে প্রবলেমটা কত দূর আপনি উপলব্ধি করতে পারেন, আর সেটা যদি প্রেগনেন্ট মহিলা হয় সেখানে আরও, কেন এই এই যে ডেফিসিয়েন্সি, নিউট্রিশনের ডেফিসিয়েন্সি, সেটা কিন্তু প্রেগনেন্ট হলে আরও বেশি হয়। এখন ইস্যু হলো যে এই ডেফিসিয়েন্সি থাকলে কি হয়, প্রত্যেকটা মাইক্রোনিউট্রিশনের, এটা শোনা যায় মাইক্রো অর্থাৎ ছোট, কিন্তু কাজে কিন্তু ছোট না, তাদের ডেফিসিয়েন্সি থাকলে শরীরে বিভিন্ন রকমের প্রবলেম হবে। ওই সে শিশুটি জন্মগ্রহণ করবে তার আন্ডারওয়েট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সে ম্যালনারিশ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একটা শিশু যদি ম্যালনারিশ হয় তাহলে সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখনও কিন্তু তার মধ্যে ফর এক্সাম্পল হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, অর্থাৎ সারাটা জীবন এই কনসিকোয়েন্সকে সাফার করতে হবে মায়ের অপুষ্টির কারণে। ভিসার সাইকেলটা এরকম যে শিশুটি যখন একটা মেয়ে হবে সে অ্যাডোলেসেন্ট হলে আবার তার বিয়ে হয়ে যাচ্ছে, একদিকে ম্যালনারিশ তারপরে বিয়ে হয়ে যাচ্ছে, সে আর একটা অপুষ্টি শিশু তার জন্ম হবে। এই যে সার্বিক একটা অবস্থা নূর মোহাম্মদ ভাই একটু আগে বলেছেন, এটা একটা ভিসার সাইকেল, এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো, এখন প্রশ্ন হলো যে শুধুমাত্র আমরা যদি চিন্তা করি যে আয়রন ফোলিক অ্যাসিড ডিস্ট্রিবিউশন যেটা গভর্নমেন্টের কর্মসূচি রয়েছে এইটা ডিস্ট্রিবিউট করে মাদের, তাহলে কি প্রেগনেন্ট মাদের সমস্যার সমাধান হবে? উত্তর হলো না, অনেক ক্ষেত্রে হবে না। এই কারণে একটা বড় অংশ এই আয়রন ফোলিক অ্যাসিড তারা খাচ্ছেই না। প্রেগনেন্ট মা প্রায় 30% মতো আয়রন ফোলিক অ্যাসিড খাচ্ছে না। এটা হলো একটা ইনফরমেশন। আরেকটা ইনফরমেশন হলো যে তাদের মধ্যে, প্রেগনেন্ট মাদের মধ্যে 92% কোনো না কোনো একটা এএনসি সার্ভিস নেয় আর 8% কিন্তু কোনো এএনসি সার্ভিসই নেয় না। এই সার্বিক বিষয় বিশ্লেষণ করলে যে প্রবলেমটা হলো তারা তো কাউন্সিলিংই পাচ্ছে না, তো এবং সার্বিকভাবে যে নিউট্রিশনের সুষম খাবার খাবে এবং তার যে অভাবগুলো আছে সেটা সার্বিকভাবে পূরণ সেটাও সম্ভব হচ্ছে না, কারণ আয়রন ফোলিক অ্যাসিড শুধু একটা দিকে দেখবে কিন্তু অন্য অন্য নিউট্রিশনে দেখবে না। তো এসএমসি যে কাজটি করেছে সেটা হলো বিশ্ব স্বাস্থ্য কর্মসূচিতে অন্তর্ভুক্ত আছে, তারপর ইউএন ইউনিম্যাপস বলে ইউনাইটেড ন্যাশন ইন্টারন্যাশনাল যারা ম্যাটারনাল হেলথের জন্য একটা ই করেছে, একটা প্রোডাক্ট করেছে, সেই প্রোডাক্টটা হলো এমএমএস, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। বাংলাদেশে এটা রোল আউট করেছে এসএমসি গভর্নমেন্টের সহায়তায় এবং সমর্থনে, এবং গর্ভাবস্থায় একজন মা খেতে পারবেন, কতদিন খাওয়া জরুরি? এটা 180 ট্যাবলেট তাদের খেতে হবে, খেলে এই তাদের মধ্যে, হ্যাঁ তাদের অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে তো ওইগুলোই দরকার, তো জিঙ্কের ধরেন ভিটামিন এ, ভিটামিন বি প্রায় 4 রকমের 5 রকমের, ভিটামিন সি, ভিটামিন ডি, তারপরে জিঙ্ক, যা যা দরকার সেটার একটা সমন্বয়। এবং এটা যদি ইউনিভার্সাল করা যায়, এটা আমরা অভিজয়নের সাথে ওজিএসবির সাথে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাচ্ছি, নিজেরা প্রচেষ্টা চালাচ্ছি, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তো আমরা সবাই মিলে এইটা যদি সব প্রেগনেন্ট মাদের এই আর আমি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যারা গাইনোকোলজিস্ট আছেন এবং বিশেষ করে এএনসি সার্ভিস দেয় মাদের, গর্ভবতী মাদের,
তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা সবাই মিলে যদি প্রমোট করে এবং আমাদের সাথে একাত্ম হয়ে কাজ করে, তাহলে বাংলাদেশে এই নিউট্রিশনের অভাব একটা গর্ভবতী মাদের কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট হবে বলে আমি বিশ্বাস করি। নিশ্চয়ই, তার মানে গর্ভবতী মায়েদের অপুষ্টি রোধে অবশ্যই আপনাদের তৈরি করা এই যে 180টি ট্যাবলেট প্রতিদিন একটি, এটা এটা আমাদের তৈরি করা না, এটা এই ফর্মুলাটা এসেছে ইউএন ইউনিসেফ এবং ইসের বিশ্ব স্বাস্থ্য কর্মসূচি এরা সম্মিলিতভাবে এটা করেছে। এখন বাংলাদেশে এটা আমরা প্রথম রোল আউট করেছি এই কার্যক্রমটা। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, গর্ভবতী মায়েদের পুষ্টি পেতে, সঠিক পুষ্টি পেতে এবং অপুষ্টি রোধে এটি অনেক কার্যকরী ভূমিকা রাখবে।